26 ডিসেম্বর একদিকে যখন ভারত ও দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ খেলতে নামবে, অন্যদিকে মেলবোর্নে মাঠে নামবে অস্ট্রেলিয়া এবং পাকিস্তান। বড়দিনের ঠিক পরের দিনের টেস্ট ম্যাচকে বলা হয় বক্সিং ডে টেস্ট। কেন এমন বলা হয়? ক্রিকেটেই কেন বক্সিং ডে নাম দেওয়া হলো? বক্সিং ডে টেস্ট বিশেষ গুরুত্ব পায় বলে এদিনের ম্যাচগুলোকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাসও থাকে তুঙ্গে। ক্রিকেট প্রেমীদের একাংশ মনে করেন এদিনের ম্যাচগুলো বাকিদের থেকে আলাদা। তবে এমন নামকরণের সঙ্গে জড়িয়ে রয়েছে একটি ইতিহাসও, যা অনেকের কাছেই অজানা। 1800 দশকে এমন একটি দিন ছিল যখন শ্রমিকরা তাদের নিয়োগকর্তা বা প্রতিষ্ঠানের কাছ থেকে বড়দিনের উপহার পেতেন। সেটি একটি বক্সের মধ্যে থাকত। বড়দিনের পর দিন বক্স খুলে উপহার বের করা হতো, আর তাই ওই দিনকে বলা হতো বক্সিং ডে। সময়ের সাথে সাথে বক্সিং ডে বড়দিন উৎসব পালন করা প্রতিটি দেশেই জনপ্রিয় হয়ে ওঠে, পরিণত হয় খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য অপরিহার্য একটি উৎসবের দিনে। বক্সিং ডে টেস্ট সাধারণত অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশের মেলবোর্ন শহরে অনুষ্ঠিত হয়। এতে স্বাগতিক অস্ট্রেলিয়া ক্রিকেট দল ও সফরে আসা প্রতিপক্ষ জাতীয় ক্রিকেট দল প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে এক্ষেত্রে একটি প্রশ্ন মনে আসতেই পারে, প্রতি বছর বক্সিং ডের দিনে অস্ট্রেলিয়াতেই কেন টেস্ট ম্যাচ আয়োজন করা হয়? উত্তরটি হলো, এদিন অস্ট্রেলিয়ার স্কুল কলেজ সহ সরকারি বিভিন্ন মন্ত্রণালয় বন্ধ থাকে, তাই প্রতি বছর এই বিশেষ দিনে আয়োজন করা হয় টেস্ট ম্যাচ, যাতে দর্শকরা মাঠে উপস্থিত থেকে উপভোগ করতে পারেন। মঙ্গলবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে খেলতে নামার আগেই অস্ট্রেলিয়া ক্রিকেটার এবং তাদের পরিবারকে বড়দিনের উপহার দিয়েছেন পাকিস্তানি ক্রিকেটাররাও। বাদ যাননি অন্যান্য সাপোর্ট স্টাফরাও, যার একটি ভিডিও প্রকাশিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং প্রশংসা কুড়িয়েছে সকলের। এবার দেখার বিষয়, শেষ পর্যন্ত কি হয় এই বক্সিং ডে টেস্টে। ফাহানা হোসেন, বিবিএস বাংলা।